ভাইরা, শুধু সরদ্দি উদ্যান চত্বরেই নয়, ওইদিকে শাহবাগ পিজি হসপিটাল, আর একদিকে মৎস্য ভবন কাকরাইল, নাইটিংগেল বিজয়নগর, আর একদিকে পল্টন মোড়ে আজকে লাখ লাখ তরুণের সমাবেশ ঘটেছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকের সমাবেশ শান্তি এবং সুশৃঙ্খল ভাবে শেষ করবো ইনশাআল্লাহ। সবাই সবাই ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া থেকেও সকল শুভ সমাজ আজকে এখানে হাজির হয়েছে। 2018 সালে নিশিরাতে টুঙ্গিপাড়াতেও শেখ হাসিনাকে ভোট কাটতে হয়েছিল। সুতরাং আজকে একটা কথাই বলতে চাই, ঢাকা 17 নির্বাচনে 5% ভোটও পড়ে নাই, তারপরেও এক মহিলা 40টা ভোট দিছে, 10 মিনিটে তাকে পয়সা দেওয়া হয়েছে, আয়শা বলতেছে। সুতরাং আজকে এমপিরা ইয়াবা ব্যবসা করে তরুণ সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে তরুণ সমাজকে ধ্বংস করছে, মালয়েশিয়ার জঙ্গলে, ব্যাংককের জঙ্গলে আমাদের তরুণ সমাজের লাশ পড়ে আছে, আমরা ঘরে ঘরে চাকরি পাই নাই, আমরা এই সরকারের অবিলম্বে পদত্যাগ চাই, তারেক রহমানের নেতৃত্বে টেক ব্যাক বাংলাদেশ। আমার আজ এমন একটা অবস্থা আমাদের দেশের, এই দেশ থেকে আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে আরেকবার স্বাধীনতা অর্জন করতে হবে, স্বাধীনতার 52 বছর পরেও আমরা এই দেশকে স্বাধীন করব, আমরা তরুণরাই পারব এই দেশকে স্বাধীন করতে। জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনগণকে অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার একদম ভাতা হইয়া দেওয়া, যুবকর্ম আন্দোলনের পরবর্তী কর্মসূচি আগামী 27 জুলাই 2023 বৃহস্পতিবার ঢাকায় দুপুর 2টায় শান্তিপূর্ণ মার্চ হবে। জানিয়ে দিব সবশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বাংলাদেশ তুমি কার, এবার মহাসমাবেশের ঘোষণা বিএনপির। এরপর জানাবো প্রধানমন্ত্রী ভিসা নীতিকে ভয় করেন না হুমকি ওবায়দুল কাদেরের। জানিয়ে দেব নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে বলেছেন জি এম কাদের। এদিকে 27 জুলাই রাজধানীতে বিএনপির সঙ্গে মহাসমাবেশ করবে এলডিপি। এবং সর্বশেষ জানিয়ে দেব আরও একবার সরকারকে হুঁশিয়ারি হেফাজত ইসলামের, আলেমদের ছেড়ে দাও নইলে গদি থাকবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। বাংলাদেশ তুমি কার, এবার মহাসমাবেশের ঘোষণা বিএনপির। সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি সহ যুগপৎভাবে এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী 27 জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 22 জুলাই বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে তারুণ্যের সমাবেশে এই ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একটা পরিবর্তনের জন্য তরুণদের জাগ্রত করছি। আজকের আওয়ামী লীগ স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে একদলীয় বাকশাল কায়েম করেছিল, আজও তারা আমাদের ঘাড়ে চেপে বসেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করতে আজীবন লড়াই সংগ্রাম করে চলেছেন, অথচ আজ তিনি কারাগারে বন্দী। তার আপোষহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটানো হয়েছিল। দেশ যখনই সংকটে পড়ে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান এগিয়ে আসেন। আজকে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির এই নেতা বলেন, তারুণ্যের সমাবেশের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। 71-এ যেভাবে তরুণ যুবক সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম, আজ তারা ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে। ফখরুল বলেন, বর্তমান স্বৈরাচার সরকার বৈধ নয়, তারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসে আছে আর বড় বড় কথা বলে। তারা ক্ষমতায় আসলেই নাকি উন্নয়ন হয়, 2014 সালে বিনা ভোটে এমপি ঘোষণা করেছে, তাহলে তারা কি বৈধ? এই আওয়ামী লীগ
বিচার বিভাগকে ব্যবহার করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বহাল রেখেছে, কারণ তারা জানেন নিরপেক্ষ নির্বাচনে জয়ী হতে পারবে না। প্রধানমন্ত্রী ভিসা নীতিকে ভয় করেন না বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নীতি ও কারো রক্তচক্ষুকে ভয় করেন না, প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না। শনিবার সকালে নোয়াখালীর কবিরহাটে শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে, সাম্প্রদায়িকতা আজ আমাদের বড় চ্যালেঞ্জ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বিএনপি। গত চার বছরে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আন্দোলন সংগ্রাম আর রক্ত ঝরিয়ে তারা আওয়ামী লীগ গদি থামাতে পারবে না। সেতুমন্ত্রী বলেন মির্জা ফখরুল হয়তো জানেন না, এক সময় নোয়াখালী বিএনপির ঘাঁটি ছিল তা বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে বললেন জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নির্বাচন ব্যবস্থা স্বাধীন জায়গায় রাখতে হবে, যারাই ক্ষমতায় আসে তারাই নির্বাচন ব্যবস্থা তাদের আওতায় রাখতে চেষ্টা করেছে, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার 22 জুলাই দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে যারা দলীয় অনুগত করবে, কিছু আইন সংস্কার করেছে যাতে নির্বাচনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে, এমন বাস্তবতায় কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, এটা বারবার প্রমাণ হয়েছে। যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে তখন তাই হচ্ছে, যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে সেখানে হেরে যাচ্ছে, সরকারের ইচ্ছের বাইরে নির্বাচনের ফল হচ্ছে না। তিনি বলেন নির্বাচন হচ্ছে সরকার বা নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন, এমন নির্বাচনে জনগণের সরকার হয় না, জনগণের সরকার ছাড়া জনগণের জন্য কেউ কাজ করে না, গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার যারা জনগণের জন্য কাজ করবে, এখন উল্টে গেছে, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত সরকার আওয়ামী লীগের জন্য কাজ করছে। 27 জুলাই রাজধানীতে মহাসমাবেশ করবে এলডিপি। বিএনপির সঙ্গে যুগপথ কর্মসূচি পালনের অংশ হিসাবে আগামী 27 জুলাই দুপুর 2টায় রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে এলডিপি। শনিবার বিকেলে এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। এলডিপি মহাসচিব বলেন আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা, অথচ সারা দেশের মানুষ গণতন্ত্র চায়, নিজের ভোট নিজে দিতে চায়, কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তিনি বলেন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে, আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়, তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। আলেমদের ছেড়ে দাও নইলে গদি থাকবে না, হেফাজত ইসলামের আমিরের হুঁশিয়ারি। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন সময় শেষ হয়ে এসেছে, আলেমদের আর জেলে রাখতে পারবেন না, আজকে বন্দী আলেমদের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে। আমি সরকারকে বলবো যদি নিজেদের ভালো চান অবিলম্বে কারাবন্দী সকল আলেমকে মুক্তি দিন, হয়রানি বন্ধ করুন, না হলে অবস্থা করুণ হবে, যদি গদি টেকাতে চাও অতি দ্রুত আলেমদের মুক্তি দাও, জাতির কাছে ক্ষমা চাও, নিজেদের মুক্তির পথ বের করো। শনিবার 22 জুলাই রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদের উদ্যোগে আয়োজিত মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল ওলামায়ে কেরামের মুক্তি, দেশব্যাপী আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেমদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন আলেমরা আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাচ্ছে না, নতুন মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে, কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদ্রাসাগুলোকে শ্বাসরুদ্ধ করা অবস্থায় রাখা হয়েছে, জুমার খুতবা ও ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করার বারবার চেষ্টা হয়েছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও আজ খর্ব করা হয়েছে।